আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো দেখা যাক আজকে আমার ভিডিওতে কী কী থাকছে আর কী কী কাজগুলো করব, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখিয়েছি বাজারগুলো, আমার ভাই বাজার থেকে এইসবগুলো জিনিসপত্র নিয়ে আসছে, ফল ফ্রুটস আর কোয়েল পাখি এনেছে। তো আমি বলেছিলাম কোয়েল পাখি আনার জন্য, আমি মাঝে মাঝে পাখি কোয়েল পাখি বাজার থেকে এনে খাই, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এদিকে আমি ইফতারের আগ মুহূর্ত থেকে ভিডিওটা শ্যুট করা আরম্ভ করেছি। সো আমার বোন বিরিয়ানি রান্না করবে, তো রান্নার জন্য মাংসগুলোকে গরু মাংস খুব সুন্দর করে রান্না কষিয়ে রেখেছে, সো এখন রান্না করছে ইফতারের জন্য। আমার বোনের হাতে বিরিয়ানিটা অসম্ভব মজাদার হয়। তো আসলে মানুষের দৈনন্দিন জীবনে তো শুধু কাজ আর কাজ, তো ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি আমার কাজগুলো, আমি কীভাবে কাজ করি, আমাদের ফ্যামিলি সবাই আমরা কীভাবে একজন আরেকজনকে হেল্প করি কাজে। তো এখানে বেগুনি ভাজা হয়ে গিয়েছে ইফতারের জন্য। তো আর এখানে রোলগুলো ভাজা হচ্ছে, চিকেন রোল, তো এটা আমি বানিয়েছি আর আমার বোন ভাজা করে নিচ্ছে। তো প্রতিদিনই এরকম কাজ থাকে আর রমজান মাস তো প্রায় 20টার মতো চলে গিয়েছে, কীভাবে যেন চলে গিয়েছে বোঝাই যায়নি। অনেক ভালো কেটেছে আর বেশ ভালোই লাগছিল, মনেই হচ্ছিল না যে রমজান মাস, আমার তো বেশ ভালোই লাগছিল। জানি না আপনাদের কার কেমন লেগেছে আর কীভাবে যাচ্ছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর এদিকে চুলাও রান্না করা হচ্ছে আর পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। তো একসাথে করে নিলে ইফতার আগ মুহূর্তে গরম থাকে, খেতেও ভালো লাগে, আর অনেক টাইমে করে ফেললে কিন্তু ঠান্ডা হয়ে যায়, খেতে তেমন ভালো লাগে না। তাই আমরা দুবোন মিলে রান্না করছি, আমি এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। আর এদিকে আমার বোন পেঁয়াজ ভাজা করছে, ওর হাতের পেঁয়াজ খুব মজা হয়, তাই ওই প্রতিদিন পেঁয়াজগুলো ভাজে। সো ভাজা শেষ হয়ে যাচ্ছে আর এদিকে তো বিরিয়ানি হচ্ছে রান্না। সো আমি তো ঠিক আগের মতোই টেবিলটা গুছিয়ে নিচ্ছি। সো আমার কাজ তো এটাই প্রতিদিনই থাকে, প্রতিদিনই বলতে সবসময়ই খাবার সময় আমি টেবিলে সব কিছু এনে রেডি করে তারপর সবাই আমরা একসাথে খাই। আর তরমুজ আমি কেটে নিয়েছি এখানে আর ফ্রুটসগুলো কাটিনি বাজারতে, যেগুলো আনা হয়েছে কারণ বেশি হলে খেতে পারে না। তো বাবুর আজকে সিঙ্গারা রোলস এগুলো আছে, সো এগুলো খাও তারপর না হয় একটার পর কেটে দেব, আমার ভাইদেরকে বলেছি, ওরাও বলছে যে আজ এগুলো তা পরে খাবো। আর আমরা তো ইফতার পরে পরে মন চাইলে নামাজ পরে কিন্তু কিছু একটা খেতে হয়, আমরা ভাই বোন মিলে খাওয়ার চেষ্টা করি চা, তারপর যদি ফ্রুটস জানা যায় তাহলে খাই, তা না হলে তো অন্য কিছু খাই। আর মুড়ি দিয়ে চুলা কিন্তু বেশ ভালো লাগে, আমি মাঝে মাঝে খাই। এখানে খাজা রাখা হয়েছে, আমার আম্মু খুব পছন্দ করেন এই খাজাটা, তো আম্মুর জন্য। আর তো আমি সবগুলো সাজিয়ে নিয়েছি আগের মতো, টাংটা গুলে নিয়েছি। এখানে ডিম সিদ্ধ করে রেখেছি, তো দেখতে পাচ্ছেন, ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কী কী কাজগুলো করি। বিরিয়ানিটা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব, ইফতারের টাইম হয়ে যাচ্ছে, খুব সুন্দর কালার এসেছে তাই না, খেতেও কিন্তু দারুণ হয়েছিল, অনেক মজার হয় আমার বোনের হাতের বিরিয়ানিটা। আমি ওর সাথে থেকে শেখার চেষ্টা করি, বাট ওর মতো পারফেক্ট বানাতে পারি না, বাট ট্রাই করতেই থাকবো, যেদিন হয় তো আর হবে ইনশাল্লাহ। আমার তো বেশ ভালো লাগে যে ওর মতো কেন আমারটা হয় না, ওর হাতের বিরিয়ানি অনেক মজার হয়। তাই তো আমি আবার রেডি করে নিয়েছি সবগুলো, এখন আমরা ইফতার করবো। তো সালাদও রেখেছি,
এখন আমরা সবাই মিলে একসাথে ইফতার করব। ইফতারের টেবিলে এখন একজন করে বসে যাব। যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড কমেন্ট করবেন। আমাদের দেশের যে অবস্থা বলার মতো না, দিন দিন বেড়েই যাচ্ছে অসুস্থতা। সবাই দোয়া করবেন যেন দেশের এই মহামারীটা খুব সহজে তাড়াতাড়ি কমে যায় আর পরিস্থিতিটা ভালো হয়ে যায়। আর এদিকে তো অনেক গরম থাকার পর এখন বৃষ্টি দিচ্ছে, অন্যরকম লাগছে। প্রচণ্ড গরম ছিল এই কয়দিন, এখন আবার প্রচণ্ড বৃষ্টি দিচ্ছে। বৃষ্টির জন্য বাইরে যেতে পারিনি, ভাবছিলাম যে ঈদের শপিংটা করে নেব, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। যাই হোক, সামনে যাব। এখন আমরা সেহরি টাইম হয়ে গিয়েছে, সো আমরা এখন সেহরি খাবো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে বুনা পোলাও করেছে আমার বোন মুরগির মাংস দিয়ে, তো আজকে আছে। আর চিকেন রান্না করেছেন আম্মু, চিকেন আর মাছ আজকে কিন্তু বেশি রান্না করেননি। আম্মুর ভালো লাগছিল না, কারণ বেশি গরম দেওয়ার পর হঠাৎ করে ঠান্ডা ফেলেছে, তাই আম্মুর শরীরটা তেমন ভালো লাগছিল না। আর এমনিতে আগের তরকারিগুলো ছিল, নতুন করে এই দুটো রান্না করেছেন। এখন আমরা সবাই সেহরি খাবো, তারপর রোজা রাখবো। তো যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার অ্যান্ড আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, বিশেষ করে আমার আম্মুর জন্য বেশি দোয়া করবেন। আমারও আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ এভরিওয়ান।